Just look at the temperature over here. So good morning everyone from Lachen, and this is our day 3, and you can see the beauty in my back. Upore pahare upore borof dekha jacche already. So ajke amader next target hocche first target basically Changu Valley, right? First target our Changu Valley. Okhane giye breakfast korbo tai to chilo. Ota viewpoint, Changu Valley is a viewpoint. Okhane amra breakfast korbo, then jabo Kalapathar and then Burdamba Lake, which is the highest lake of the world. So let's go. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. চলে এসছি চাঙ্গু ভ্যালিতে। এখানে একটু ব্রেকফাস্ট করবো, জানি না কি আছে ব্রেকফাস্টে, মেবি ব্রেড আর জ্যাম এরকম কিছু। তার আগে এক কাপ চা, গরম গরম চা চাই। গ্লাস পরেছিলাম, এই এক হাতে গ্লাস পরে রয়েছি, পাচ্ছি না, কিন্তু গ্লাস পরে ফোন কন্ট্রোল করতে পারছি না, সো গ্লাসটা পকেটে রেখেছি। এখানে মারাত্মক ঠান্ডা, মাস্ক বাধ্য হলো পরতে, মুখের মধ্যে এত হাওয়া লাগছে আর বাইরে দাঁড়ানো যাচ্ছে না, মানে আমার হাত জমে যাচ্ছে, চোখে তো কিছু দেখতে পাচ্ছি না, এখন অক হয়ে গেছে পুরো। ভেতরে যাওয়া যাক, আমাদের দেখি ভেতরে কি আছে। বেসিক্যালি এটা আমাদের ব্রেকফাস্ট, আই থিঙ্ক ব্রেড আর জ্যাম দিয়েছে কিছু। এখানে নিচে আগুন জ্বলছে, তার উপরে জল রেখে, তার উপরে মানে ভাপে আর কি ব্রেডগুলোকে একটু গরম রাখার জন্য। ওকে, আমাদের ব্রেকফাস্ট ডান না, গেট ব্যাক টু দ্য কার। ও মাই গড, ওয়েদার তো আরও খারাপ হয়ে গেছে, দেখছি বাইরে যা পুরো মেঘে ঢাকা চারিদিকে, মানে আমরাও মেঘের মধ্যেই আছি বেসিক্যালি। এই পেছনে দেখো, পেছনে এতক্ষণ পাহাড়গুলোকে পুরো দেখা যাচ্ছিল, এখন নেই, জিরো ভিজিবিলিটি, জিরো পুরো। এখানে যেমন একটা হালকা বরফ রয়েছে, আর নিচ দিয়ে তিস্তা নদী, ও জানি না কতটা ভালো লাগছে ক্যামেরায়, আর চোখের সামনে দেখে যথেষ্ট ভালো লাগছে। লেট মি পুট ইট ইন ওয়াইড অ্যাঙ্গেল। এখন আমাদের পারমিট করাতে হবে কালাপাথার যাওয়ার জন্য, আমাদের ড্রাইভার অলরেডি গেছে ডকুমেন্টস নিয়ে, তো
কালাপাতার যদি আসতে হয় তাহলে পারমিট করানো আবশ্যক। আর আমাদের 2,500 টাকা নিয়েছে এক্সট্রা, তো কালাপাতার 0.8, দুটো জায়গায় একমাত্র এক্সট্রা চার্জেস লাগে, পারমিট করাতে আর কোথাও লাগে না। একটা গাড়ির 2,500 টাকা লাগে পারমিটের জন্য, তো দুটো বলেছে 5,000 করে দেবে, 2,500। আর নাও মানে এতক্ষণ খুব ওয়েদার খারাপ ছিল, কিন্তু যদি আমার পেছনে দেখা যায় রোদ উঠছে হালকা, আকাশও অনেকটা পরিষ্কার হয়েছে পেছনের দিকে, তো আই হোপ আমরা রোদ দেখতে পাবো কালাপাথার বা গুরুদম্বল লেক যেখানেই হোক না কেন। ওকে, তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে কালাপাথার। আমরা আরও ওপরে যেতাম, বেসিক্যালি গাড়ি আরও ওপরে যাচ্ছে, কিন্তু যেহেতু রাস্তা পুরো বড়, সেজন্য গাড়ি স্কিড করতে কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটা গাড়ি আমাদের সামনে স্কিড করছিল, তো আমাদের ড্রাইভার বললো রিস্ক হয়ে যাবে একটু ওপরে যাওয়া, সো রিস্ক নিতে চাইছি না। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন আমরা রয়েছি মোর দ্যান 18,000 feet ফ্রম সি লেভেল। সত্যি বলতে এখন ঠান্ডাটা এনজয় করছি, এতক্ষণ যখন ফার্স্ট যে পয়েন্টে নেমেছিলাম ব্রেকফাস্টের জন্য সেখানে ঠান্ডাটা এত ছিল, এত কাটছিল হাত ফাত, সেখানে এত বিরক্ত লাগছিল, থাকতে ইচ্ছে করছিল না, বাট এখানে এসে অনেক ঠান্ডাটা ইয়ে করছি। তো ওইদিকে আমার পেছনে ওইদিকে একটু সূর্যের আলো পড়ছে পাহাড়ের ওপরে, তো সিনারি খুব সুন্দর আছে, তো এখানে আমরা সবাই ছবি টবি তুলবো। ওখানে যদি দেখতে পারো ওই কোণার দিকে, ওখানে একটা রেঞ্জ দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে, মানে যদি মেঘ না থাকতো এখানে যে কী সুন্দর আসতো সিন, কী সুন্দর সিনারি আসতো মানে বলে বোঝানোর মতো নয়। তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলবো এখানে, সব বন্ধুরা মিলে সেলফি টেলফি নেবো। Drift off with the wind behind us. If you're feeling scared, I can be your rope. Pull you in, keep you safe and warm. So please don't leave, baby, don't lose hope. Put your mind at ease, it's a long way home. Cling to me on the ocean road. I could set you free. ওকে, সো আমরা কালাপাথার থেকে বেরিয়ে গেছি, বেসিক্যালি কালাপাথারে যে অক্সিজেনের লেভেল সেরকম কম অনুভব করিনি, মাঝখানে আমি আর সৌরভ একটু বরফ নিয়ে খেলাখেলি করছিলাম, ওই সময় একটু দৌড়াদৌড়ি হয়েছে, ওই সময় একটু মাথা ঘুরে গেছিলো, ব্যাস ওইটুকুই। তারপরে চুপচাপ দাঁড়িয়ে ছবি টবি তুলেছি, আর আমরা এখন পপকর্ন খাচ্ছিলাম, তো শুনেছি পপকর্ন থেকে নাকি অক্সিজেনের অভাবটা পূরণ হয়, আই ডোন্ট নো দ্য সায়েন্স বিহাইন্ড অফ ইট। তো আর এখানে এত শেক হচ্ছে, এত বাজে রাস্তা, খুব শেকি ভিডিও হচ্ছে সের জন্য, তো এখানে আমি আর ব্লগ কন্টিনিউ করবো না। তো নেক্সট দেখা হচ্ছে গুরুদম্বল লেকে। Ocean breeze, bring you to your knees. When we reach the sand, you will understand.